চলে এলাম পরের ভিডিওতে তো ভক্তিবাদের বাকি অংশটা নিয়ে আমি এই ভিডিওতে মূলত আলোচনা করব বলেছিলাম তো গুরু নানকের কথা আমি বলতে গিয়ে আমি একটু প্রশ্ন বাদ চলে গিয়েছিল সেই পোশানটা আমি আলোচনা করে দিচ্ছি তো গুরু নানকের একটি অন্যতম যে পদক্ষেপ ছিল সেটি হলো যে লঙ্গরখানা এই লঙ্গরখানা কি না এই লঙ্গরখানাতে এক ধরনের একসঙ্গে সব ধরনের মানুষরা খেতে বসত এটাই মূলত এখন তোমরা যদি কোনো শিখ গুরুদ্বার বা ধর্মীয় স্থানে যাও সেখানে তোমরা কিন্তু এই লঙ্গরখানা দেখতে পাবে তো নানক যদিও কোনো ধর্মীয় প্রতিষ্ঠা ধর্ম প্রতিষ্ঠা করে যাননি কিন্তু তার ধর্ম দর্শন এবং বাণীর ওপর নির্ভর করি পরবর্তীকালে শিখ ধর্ম গড়ে উঠেছিল তো এই শিখ ধর্মে দশজন গুরুর কথা বলা হয়েছে যাদের মধ্যে প্রথম গুরু ছিলেন গুরু নানক এদের বাণী লিপিবদ্ধ করা হয়েছে এবং এদেরকে নিয়েই শিখদের পবিত্র ধর্মগ্রন্থ তৈরি হয়েছে যার নাম গুরু খন্ত সাহেব এটি গুরুমুখী লিপিতে লেখা গুরুমুখী স্ক্রিপ্ট বা গুরুমুখী লিপিতে লেখা এই ধর্মীয় গ্রন্থ তো যাই হোক এই গুরু নানকের কথা এরপর যখন শিখ ধর্মের কথা আমি ডিটেল আলোচনা করব তখন ওই জন গুরুর কথা আমি আলোচনা করব। এখন কিন্তু আমি আর শিখ ধর্মের বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না কারণ এই শিখ ধর্মে দশজন গুরু আছে তাদের সম্পর্কে যদি জানতে চাও তাহলে আবার আমাকে আবার ডিটেল আলোচনা করতে আজ আমি করে দিচ্ছি দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমরা সবাই জানি যে গুরু নানকের শিষ্যরা শিখ নামে পরিচিত হয়েছিল তো তিনি মূলত যে ধর্মমতের প্রধান শিক্ষা দিয়েছিলেন ঈশ্বর এক গুরু নির্ভরতা এবং নামজপ ঠিক আছে তো তার মতে গুরু হলো সমুদ্র বিশেষ এবং গুরু শিষ্যরা হল নদী এবং এই গুরু শিষ্যের মিলনেই মহত্ব লাভ করা সম্ভব তো এই ছিল মূলত নানকের মূল কথা তো গুরু ছিলেন আধ্যাত্মিক চিন্তার শিক্ষক এবং রাজনৈতিক সংগ্রামের প্রধান সেনাপতি তো যাই হোক নানকের মৃত্যুর পর থেকেই শিখ সম্প্রদায়ের প্রধান ব্যক্তি গুরু আখ্যায় ভূষিত হন নানকের মৃত্যুর পথ তার অন্যতম শিষ্য গুরু অঙ্গদ তিনি গুরু পদে আসীন হন এবং তিনি গুরুমুখী ভাষা এবং লিপিতে গুরু নানকের স্মৃতিকথা রচনা করতে থাকেন এবং এই মাত্রই আমি আলোচনা করলাম যে লঙ্গরখানা তিনি খাদ্য সরবরাহের জন্য লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো যাই হোক তিনি অমর দাস নামক একজন ধর্মপান ও কঠোর শিষ্যকে তিনি গুরুপদে মনোনীত করেছিলেন অর্থাৎ পরবর্তী গুরু ছিলেন গুরু অমর দাস তো যাই হোক এই অমর দাসের সাংগঠনিক প্রতিভা এবং প্রচার কার্যের ফলে শিখ ধর্ম আরও অনেকটা এগিয়ে যায় তো তিনি বলেছিলেন অগ্নিতে নয় অনুতাপের আগুনেই দগ্ধ হলে মানুষরা কলুষিত মুক্ত হয় তো এই মূলত তিনি যা আকবর মুঘল সম্রাট আকবর তিনি গুরু অমর দাসের বাণী শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতেন এবং পন্থীকে বাইশটি মঞ্জিরে বিভক্ত করে প্রতিটি মঞ্জির দায়িত্বে একজন ধর্মাত্মার প্রতি ন্যস্ত করেছিলেন অর্থাৎ আকবরের সময়ের অন্যতম এই শিখ ধর্মগুরু ছিলেন গুরু দাস পরবর্তী কালে গুরু হন গুরু রামদাস যিনি শিখ কর্তৃত্ব ও শিখ সম্প্রদায়ের শক্তিবৃদ্ধিতে যথেষ্ট সফল ছিলেন এবং আকবর এই রামদাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন এবং সামান্য অর্থের বিনিময়ে তিনি রামদাসকে একটি পুষ্করিণী ও পাঁচশো বিঘা জমি প্রদান করেছিলেন যেখানে এই অমৃত সরোবর খনন করা হয়েছিল বর্তমানে তোমরা যদি যাও তাহলে তোমরা দেখতে পাবে তো এই যেখানে প্রধান ধর্ম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন এই শিখ গুরু রামদাস তো একেই তিনি কিন্তু দান করেছিলেন অর্থাৎ ইনি এনাকেই আকবর এই যে বর্তমানে যে অমৃতসর অমৃতসরে যদি তোমরা যাও স্বর্ণ মন্দির এখানেই স্থাপিত হয়েছিল এরপরে আমরা দেখতে পেলাম পনেরোশো একাশি খ্রিস্টাব্দে রামদাসের পর গুরু অর্জুন তিনি গুরুপদে আসীন হন গুরু অর্জুনের তত্ত্বাবধানে শিখ ধর্ম দ্রুত প্রসার লাভ করেছিল ঠিক আছে তিনি শিখ ধর্মকে প্রধান ধর্মে পরিণত করেন তার আমলে নির্মিত হয়েছিল অনুপম মন্দির তো যাই হোক তিনি মসন্ত নামে একটি প্রতিনিধি নিয়োগ করেছিলেন আধ্যাত্মিক দান গ্রহণের ব্যবস্থা করেছিলেন এবং তার তিনি এইভাবেই শিখ সাম্রাজ্যের সূচনা করেছিলেন তো এবং তিনি শুধু তাই নয় তুরস্ক থেকে ঘোড়া এনে শিখদের মধ্যে সামরিক তৎপরতা বৃদ্ধির কাজেও তিনি উদ্যোগী হয়েছিলেন কে করেছিলেন না গুরু অর্জুন ঠিক আছে তো এতক্ষণ অবধি কিন্তু মুঘল সম্রাটদের সঙ্গে এই শিখ গুরুদের সম্পর্ক ভালোই ছিল কিন্তু এই সমঝোতা প্রথম ভঙ্গ হয় গুরু অর্জুনের আমলে তো যাই হোক গুরু অর্জুন কোনো কারণের জন্য যে খসরুকে সমর্থন করেছিলেন শাহজাদা খসরুকে সমর্থন করেছিলেন যে মানে অ্যাকচুয়ালি জাহাঙ্গীরের সম্ভবত ছেলে ছিলেন আর কি তো যাকে তিনি আশীর্বাদ এবং অর্থ সাহায্য করেছিলেন এই সংবাদে ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর গুরু অর্জুনের রাজবিরোধিতার শাস্তি স্বরূপ দু লক্ষ টাকা জরিমানা ধার্য করেন তো অর্জুন সেই অর্থ দিতে অস্বীকার করলে তাকে বন্দী করা হয় এবং তাকে অত্যাচার করে লাহোরে মৃত্যুবরণ করেন ষোলোশো ছয় খ্রিস্টাব্দে তো গুরু অর্জুনের পর গুরু হরগোবিন্দ তিনি যেটা বললাম তিনি আসলে জাহাঙ্গীরের বড় ছেলে ছিলেন খসরু তো তিনি ষোলোশো ছয় খ্রিস্টাব্দে সম্ভবত বাবার এগেনেস্টে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং আকবর একেই সম্ভবত মুঘল সম্রাট মনোনীত করতে চেয়েছিলেন কারণ জাহাঙ্গীরকে তিনি খুব একটা মানে পছন্দের জন্য তো যে কারণের জন্য তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং এই বিদ্রোহতে তিনি সমর্থন পেয়েছিলেন এই গুরু অর্জুনের যে কারণের জন্য অর্জুন একে সাহায্য করার জন্য খসরুকে তিনি দু লক্ষ টাকা জরিমানা ধার্য করেছিলেন দিতে অস্বীকার করায় তিনি পরবর্তী গুরু হন এবং যাই হোক তিনি সামরিক বিদ্যায় পারদর্শিতা অর্জনকে শিখ ধর্মে পবিত্র ধর্ম পবিত্র কর্তব্য হিসাবে তিনি তুলে ধরেন এবং তিনি একটি সুশৃঙ্খল সেনাবাহিনী গঠন করেন এবং পিতৃহন্দার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি শিখ ধর্ম শিখ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে তিনি মুঘল বিরোধী যুদ্ধমুখী করে তোলেন তো যাই হোক শাহজাহানের সিংহাসনের পর তিনি মুঘলদের সঙ্গে একাধিক যুদ্ধে লিপ্ত হন এবং সংগ্রামের যুদ্ধ যেটি ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে হয়েছিল তিনি মূলত এটি মুঘলদের কাছে পরাজিত হন এই 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 যুদ্ধে শিখদের হাতে মানে মুঘল বাহিনী পরাজিত হয় তো যে কারণের জন্য হরগোবিন্দের ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায় ঠিক আছে এটা মনে রাখবে তো যাই হোক তো পরবর্তীকালে মুঘল বিহার মুঘল বাহিনী এসে যখন অমৃতসর আক্রমণ করে তখন তিনি কিরাত পরে পার্বত্য অঞ্চলে আত্মগোপন করেন এখানেই তার মৃত্যু হয় তো যিনি মূলত সামরিক জীবনযাপনে বাধ্য হয়েছিলেন এবং পুরো মুঘল সাম্রাজ্যের এগেনেস্টে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন তারপরে হরগোবিন্দের পর হররাই হররায় তিনি পরবর্তী কুরু হন তিনি শাহজাহানের পুত্রদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধতে তিনি দ্বারার পক্ষ সমর্থন করেন আমরা জানি যে শাহজাহানের যারা পুত্র হয়েছিল তাদের শাহজাহানের মানে পরবর্তীকালে বা শাহজাহানের যখন খুব মানে শেষ অবস্থা তখন তিনি তার পুত্রদের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল তো সেই তাদের মধ্যে তিনি দারা যে বড় ছেলে দ্বারা সমর্থন করেছিলেন সমর্থন করার জন্য ঔরঙ্গজেবের সঙ্গে তার মধু সম্পর্ক ছিল না এবং যাই হোক নিজ পুত্রকে জামিন হিসাবে মুঘল দরবারে পাঠাতে হয়েছিল হর মৃত্যুর পর গুরুপদকে কেন্দ্র করে তার পুত্রদের মধ্যে বিবাদ বাঁধে এবং এই গুরু নির্বাচনের দায়িত্ব কে নেন না মুঘল সম্রাট ঔরঙ্গজেব কারণ সেই সময় মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গদেব হররায় মৃত্যুর পর ঠিক আছে বা হররায় মৃত্যুর সমস্বামী তো যাই হোক হর মৃত্যুর পর হর কিষাণ যাকে ঔরঙ্গজেব গুরুপদে নির্বাচন করেন ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে তো তারপরে তার কনিষ্ঠ পুত্র তেগ বাহাদুর রাম মানে তেগ বাহাদুর তিনি গুরু হন তো যাই হোক এই বাহাদুর সাতচা পাতসা বা যথার্থ রাজার উপাধি গ্রহণ করার জন্য তিনি ঔরঙ্গজেবের বিরাগ ভাজন হন তো ঔরঙ্গজেব বাহাদুরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে মানে নির্দেশ দেন কারণ আমরা জানি যে ঔরঙ্গজেব খুব ধর্মীয় গোরামি গোড়া একজন মুঘল সম্রাট ছিলেন তার কাছে তিনি বাহাদুর উপাধি নিচ্ছেন সেটা একটা অপমানজনক ঔরঙ্গজেবের কাছে মনে হচ্ছে কারণ তিনি মুঘল সম্রাট তাই তাকে মৃত্যুবরণ বা ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন যে কোনো একটা সিদ্ধান্ত বেছে নিতে জানান তো যাই হোক তিনি গুরু শিখ বাহাদুর তিনি কিন্তু এই ইসলাম ধর্ম গ্রহণ করাটাকেই প্রধান বলে এই ইসলাম ধর্ম গ্রহণ না করে তিনি তিনি ইসলাম ধর্ম গ্রহণ না করে তিনি মৃত্যুটাকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তো তিনি একটি কাগজে একটি মন্ত্র লিখে নিজের গলা চারপাশে জড়িয়ে নেন এবং বলেন এই মন্ত্র বলে তিনি অমর হবেন সম্রাটের তরবারি তার গলা ছিন্ন করতে পারবে না ঠিক আছে তো এই পরীক্ষার জন্য তিনি জল্লাদের কাছে গলা বাড়িয়ে দেন কিন্তু তরবারির আঘাতেই তার গলা ধর থেকে বিচ্ছিন্ন হয় ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ তেগ বাহাদুর মারা যান তাকে ঔরঙ্গজেবের নির্দেশে হত্যা করার তো বিশেষ বিস্তৃত সম্রাট অবাক হয়ে যান যে এই মাত্র বলল গুরু যে তার গলা নাকি তরবারি আঘাতে কাটবে না অথচ দেখো পুরো ঘানা হয়ে গেল ধর থেকে গলা আলাদা হয়ে গেল তো বিস্মিত সম্রাট গুরুর লেখা মন্ত্রটি খুলে দেখলেন কি লেখা কি দেখলেন না তাতে লেখা আছে সির দিয়া সার নেহি দিয়া অর্থাৎ মস্তক দিয়েছি কিন্তু গুরুত্ব দিইনি আমরা আমাদের আদর্শকে কিন্তু কোনোভাবেই মুঘল সম্রাটের কাছে নত হতে দিইনি ঠিক আছে এই হচ্ছে শিখ ধর্ম ঠিক আছে তো যাই হোক ঔরঙ্গজেবের সময় থেকেই মূলত এই শিখ মুঘল সংঘাত নতুন মাত্রা পেয়েছিল তো ধর্মীয় কারণে শিখ গুরুর হত্যাকাণ্ড ঔরঙ্গজেবের সময় প্রথম ঘটেছিল তো যাই হোক হরগোবিন্দের তরবারি তার পুত্র গোবিন্দ গোবিন্দকে অর্পণ করে শিখ গুরুপদে তাকে অভিষিক্ত করানো হয় গুরু গোবিন্দ যাত্রাকালে তিনি পুত্রকে বলে যান প্রতিশোধ এবং প্রতিহিংসাই পুত্রের একমাত্র কর্তব্য কার্য যাই হোক পিতার ভয়ঙ্কর মৃত্যু এবং তার শেষ উপদেশ গুরু গোবিন্দর মনে প্রেরণার সৃষ্টি করেছিল তিনি শিখদের জন্য সিং উপাধি বা সিংহ উপাধি প্রচলন করেছিলেন তো তিনি সমস্ত শিখকে পঞ্চকয়ের ধারণা দেন পঞ্চক কী কাচ্ছা কাচ্ছা হচ্ছে চাপা পাজামা দেখবে শিখরা অনেক সময় পরে থাকে কড়া মানে লোহার বালা কৃপান মানে ছোড়া এবং কাঙ্গা মানে চিরুনি এবং কেশ মানে চুল বা দাড়ি রাখা এগুলো দেখবে শিখরা এটা পরে থাকে বা এটা মেনে চলে কাচ্ছা কাঙ্গা কড়া কৃপান এবং কেশ এই পঞ্চকয়ের ধারণা তিনি দিয়েছিলেন অনেক সময় জানতে যায় অনেক সময় এগুলো কিন্তু তোমাদের মানে অনেক ডিটেল আলোচনা ঠিক আছে এগুলো কিন্তু তোমরা যদি একবার মানে গল্পের ছলেও বারবার তোমরা শুনে রাখো তোমাদের কিন্তু জ্ঞানটা অনেক বৃদ্ধি পাবে এই সম্পর্কে কনসেপ্ট অনেক পরিষ্কার হয়ে যাবে এবং অনেক বেশি দূর জানবে অন্যান্য ছাত্রছাত্রী এবং অনেক বড় বড়ো দাদাদের থেকেও তো যাই হোক এগুলো আরও মানে এই জন্যই বলছি আর কি তিনি শিখ সম্প্রদায়কে তো সামরিক চরিত্র দান করেছিলেন এ কথা বলার অপেক্ষা রাখে না তো তিনি খালসা বা সামরিক ভাতৃ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং তিনি পাঞ্জাবের পার্বত্য অঞ্চলে শিখ রাজ্য স্থাপনের চেষ্টা করেছিলেন এই গুরু গোবিন্দই ছিলেন কিন্তু তার নির্দেশেই ব্যক্তিগুরুর পদ লুপ্ত হয়েছিল তার মৃত্যুর পর বান্দা বাহাদুর শিখ নেতার পদে আবৃত হন বা নেতার পদে তিনি বৃত হন এই গেল মূলত শিখদের উত্থান তোমরা শিখ সম্প্রদায়ের কথা গুরু নানক যে বক্তব্যের কথা শুনছিলো অনেকেই বলছিলো যে শিখ সম্প্রদায় ডিটেল ইতিহাস বা দশজন গুরুর কথা ডিটেল জানবে এই হচ্ছে দশজন গুরুর মূলত বক্তব্য আশা করি শিখ সম্প্রদায় এবং শিখ সম্প্রদায়ের দশজন গুরু নিয়ে তোমাদের আর কোনো অসুবিধে থাকার কথা নয় যদি থাকে তোমরা নেক্সট দিন গুগল ক্লাসে আমাকে আলোচনা করতে পারো তো এরপরে আমরা যার কথা শুনবো তিনি হলেন সাদিকা মীরাবাই চোদ্দোশো আটানব্বই থেকে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তার সময়কাল তিনি পঞ্চ পঞ্চদশ শতকের শেষ দিকে রাজস্থানে একটি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন এবং মেয়রের শাসকুলে তার বিয়ে হয় তিনি সাদিকা জীবনের অনেকটা অংশই কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকায় এবং কখনও সংসার বন্ধনের মধ্যে আবদ্ধ থাকেননি মীরা সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর প্রতি একান্ত ভক্তিতে তো মীরা রচিত পাঁচশোটির বেশি ভক্তিভীতি রচিত হয় তিনি বলেছিলেন আমার প্রভু গিরিধর গোপালচার কেউই নয় যার সিরে বা মাথায় ময়ূরের পাখার মুকুট তিনি আমার প্রতি বা স্বামী মীরা উদাহরণ থেকে তোমরা কিন্তু ভেবে বসো না কারণ তখনকার দিনে কিন্তু অনেক উঁচু জাতের মানুষরাই এই মানে নিচু জাতের পাশাপাশি অনেক উঁচু জাতের মানুষরাও কিন্তু এই ধর্মীয় ভক্তিবাদের সঙ্গে একাত্মতা অনুভব করেছিলেন তো পাশাপাশি অনেক নিচু সম্প্রদায়ের মানুষরাও ছিলেন যেমন রামানন্দের শিষ্যদের মধ্যে জাতিতে চামার রবিদাস ছিল নাপিত সাই বা কসাই সাধনা ছিল এরা এরপরে কবিরের কথা তো আমি আগেই আলোচনা করেছি তো কবিরের যে ভক্তিগীতি পঙ্ক্তি দোহা নামে পরিচিত ছিল রামদেবের শিষ্য ডিটে আলোচনা করা হয়েছে এরপরে আমরা সুবিবাদ নিয়ে আলোচনা করব সুবিবাদ নিয়ে আলোচনা আমরা পরের ভিডিওতে করব আজকে ভিডিও এই পর্যন্তই